মাননীয় অর্থমন্ত্রী, আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেছেন যে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়াকে আমরা অতিক্রম করে যাব। তিনি কীভাবে এই কথাটা বললেন আমি তার কাছ থেকে এটা শোনার জন্য আমি আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ মাননীয় অর্থমন্ত্রী একজন ভালো মানুষ, তাকে আমি পছন্দ করি, কিন্তু আমরা কোন বিষয়ে মালয়েশিয়া আর সিঙ্গাপুরকে আমরা পার হয়ে আমরা এগিয়ে যাব, কোন বিষয়ে প্রবৃত্তি অর্জন কীভাবে, ব্যাংকের মধ্যে টাকা নেই, যারা ঋণ নিয়েছে তারা ঋণ দেয়নি এবং তারা সেই টাকাগুলো এখানে ইনভেস্ট করে নাই, করেছে করে নাই, তার বাইরে নিয়ে চলে গেছে টাকা, এক। দ্বিতীয়ত হলো রিজার্ভ ব্যাংক থেকে আমাদের টাকা নেই, বাংলাদেশ ব্যাংক থেকে সোনার বদলে সেখানে পাওয়া গেছে তামা। তাহলে কীভাবে কীভাবে আমাদের আমরা মালয়েশিয়া আর সিঙ্গাপুরকে আমরা পার হয়ে পার করে আমরা এগিয়ে যাব কীভাবে? আমি এটার একটা ব্যাখ্যা আমাদের মনে হয় নিশ্চয়ই অর্থমন্ত্রী মহোদয়কে দেওয়া উচিত এই ব্যাপারে আমরা কোন দিকে। আমি সিঙ্গাপুর সম্পর্কে যতটুকু জানি, সিঙ্গাপুরের এক মন্ত্রী মহোদয় এসেছিলেন ভিজিটে, তার সঙ্গে আমার অনেক বিস্তারিত কথা হয়েছিল এবং আমি প্রায় তিনবারের মতো সিঙ্গাপুরে গিয়েছি, আমি সেখানে সব কিছু দেখে আসছি। কাজে কোন বিষয়ে উনি এই কথাটা বললেন সেটার একটা বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই আমার মনে হয় দিলে ভালো হয়, আমরা কোন দিক দিয়ে যাব। এখন বলেন যে আমাদের ব্যাংকে যতগুলো ব্যাংক আছে ব্যাংকের মধ্যে টাকা নেই, শেয়ার বাজারের ধস, তারপরে আপনার রিজার্ভ ব্যাংক চুরি, বাংলাদেশ ব্যাংকে সোনার বদলে তামা, তাহলে কোন দিকে কী হলো? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে এদের একটি সুনির্দিষ্ট আমার মনে হয় বক্তব্য দিলে ভালো হয়। যাই হোক, এখন হয়তো সময় নেই, পরে শুনবো আর কি। আমি জানি উনি একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি এবং তাকে আমি পছন্দও করি, কিন্তু আমার শুনতে ইচ্ছা করছে আর কি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে উচ্চশিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকায় করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা উচ্চশিক্ষার মানের সাথে সরাসরি সম্পৃক্ত। যদি এগুলো নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে শিক্ষা শুধু সার্টিফিকেট সর্বোচ্চ বলে গণ্য করতে বাধ্য করা হয়, তাই বাধ্য হব। তাই মহামান্য রাষ্ট্রপতির আহ্বানকে আমার আমলে নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।